নাসিরুদ্দিন মণ্ডল, তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নটা পাঠিয়েছেন, বলেছেন, মিথ্যাবাদী ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তি, তিন ধরনের ব্যক্তি যদি আল্লাহর কসম খেয়ে কিছু বলে, সেই কথা বিশ্বাস করার ক্ষেত্রে করণীয়গুলো কী কী? এখানে এই তিন ধরনের ব্যক্তি যদি কিছু বলে কসম খেয়ে, এই কিছু বলাটা কি বলে এটা আমাদেরকে আগে দেখতে হবে। সে কি তার নিজের কোনো বিষয় সম্পর্কে বলল, অথবা নিজের কিংবা তার পরিবার, অথবা সে কি করবে কি না করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে অতীতের নাকি বর্তমানের নাকি ভবিষ্যতের ব্যাপারে কসম খেয়ে বলল, সেটা আমাদেরকে দেখতে হবে। নাকি সে কসম খেয়ে অন্যের ব্যাপারে কিছু বলল, কিংবা কোরআন হাদিসের ব্যাপারে কিছু বলল, সেটা আমাদেরকে দেখতে হবে। যদি কোনো ব্যক্তি তার নিজের ব্যাপারে কোনো ইনফরমেশান দেয়, সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ যাই হোক না কেন, কসম খেয়ে যদি দেয়, তাহলে সত্যবাদী হলে কসমটা এত শক্তিশালী একটা এক্সপ্রেশন, আমরা তাকে বিশ্বাস করতে পারি এবং বিশ্বাস করতে কোনো বাধা নেই। কিন্তু যদি মিথ্যাবাদী হয় অথবা অজ্ঞাত ব্যক্তি হয়, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আমি জানি না, তাহলে এই দুই ক্ষেত্রে সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, হে ইমানদার লোকেরা, যদি তোমাদের কাছে কোনো ফাসেক পাপী ব্যক্তি এসে কোনো সংবাদ দেয়, তাহলে তোমরা সেটা যাচাই করো, যাচাই করে গ্রহণ করো। যদি যাচাই করে দেখা যায় যে হ্যাঁ ঠিক বলেছে, কারণ পাপী ব্যক্তিরাও তো বা দুর্নীতিগ্রস্ত অথবা মিথ্যাবাদী ব্যক্তিও কখনো সত্য কথা বলে, কিন্তু সেটা তার বলার কারণে সত্য হয়েছে তা না, সে সত্য কথা বলেছে আমরা যাচাই করে সে পেলাম। আর যদি যাচাই করে দেখা যায় যে সে সত্য বলেনি, তাহলে আমরা বিশ্বাস করবো না, কিন্তু যাচাই ছাড়া সেটাকে গ্রহণ করা যাবে না। অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রে কেন আমরা সেইম প্রসেসটা ফলো করব, কারণ অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে আমরা জানি না সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, যদিও তার সম্পর্কে হুসনুজ্জন রাখা যেতে পারে। কিন্তু মাজহুল ব্যক্তি আমরা জানি হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তার থেকে নেওয়া যাবে না, এবং মাজহুল ব্যক্তি যদি সানাদের মধ্যে থাকে তাহলে হাদিস দাইফ হওয়ার জন্য এটাই যথেষ্ট। ফলে আমাদের আচরণের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে যিনি আমাদের কাছে কোনো তথ্য পরিবেশন করবেন তিনি অবশ্যই আমাদের আস্থাভাজন হতে হবেন, এবং যাকে আমরা সত্যবাদী বলে জানি। ফলে মিথ্যাবাদী ব্যক্তি তিনি তার ব্যাপারে আমরা অধিক সতর্ক থাকব, আর অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রেও আমরা সতর্ক থাকব, কারণ তার ব্যাপারে আমরা জানি না। আচ্ছা, এটা গেল যদি তারা তাদের নিজেদের ব্যাপারে কিছু বলে। যদি অন্যের ব্যাপারে সে কিছু বলে যে ওই লোকটা খারাপ, অথবা উনি খুবই ভালো, অথবা তাকে আমি এই খারাপ কাজটা করতে দেখেছি, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে যাচাই করতে হবে, এমনকি সত্যবাদীর ক্ষেত্রেও যাচাই করতে হবে। কারণ যেমন সত্যবাদী ব্যক্তি যদি এই ক্লেম নিয়ে বিচারালয়ে আসে, কাজীর কাছে আসে, বিচারকের কাছে, তিনি কিন্তু সাক্ষী তালাশ করবেন। তার মানে সাক্ষী তালাশটা কেন, যাচাই করবেন। অতএব অন্যের ব্যাপারে যেই তথ্য দেখ না কেন, সেটা কান কথায় আমরা বিশ্বাস করব না, আমরা অবশ্যই যাচাই করব। আর যদি তিনি বা এই তিন টাইপের লোকেরা কোরআন হাদিস নিয়ে বা দিন সম্পর্কে কোনো কথা বলে, তাহলেও সেক্ষেত্রে মনে রাখতে হবে যে মিথ্যাবাদী ব্যক্তি কিংবা অজ্ঞাত ব্যক্তি, তাদের ক্ষেত্রে যাচাইয়ের নীতিমালা এক্ষেত্রেও প্রবলভাবে ফলো করতে হবে। সত্যবাদী ক্ষেত্রে, সত্যবাদী ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখব যে তিনি কি এই ইনফরমেশনটা দেওয়ার মতো জ্ঞান রাখেন কি না। যেমন বললেন যে এই হাদিসটা জাল, অথবা বললেন যে এই হাদিসটা সহিহ, কার থেকে জানলেন? তিনি সত্যবাদী, ঠিক আছে, বাট এই জ্ঞানটা অ্যানালাইজ করা, এই জ্ঞানটা হোল্ড করার মতো তার দক্ষতা আছে কি না, যদি থাকে তাহলে আমরা তাকে বিশ্বাস করতে পারি। কারণ যেমন হাদিসের ক্ষেত্রে আমরা দেখেছি, ব্যক্তি যদি সাদুক হয়, সত্যবাদী হয়, তেকা হয়, আস্থাভাজন হয়, তাহলে হাদিসটা তার থেকে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তিনি জ্ঞানের কথা বলার ক্ষেত্রে আসলে সেই জ্ঞানটা রাখার মতো যোগ্যতা সম্পন্ন হন, তাহলে তারটাও আমাদের যাচাই করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের করণীয়। জান্নাতুল হাসান।